পঞ্জিয়া মাটিকে নাগো এই দেশেতে হাই রে, প্রিয় নাবিলাউ গো ডাকি সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। মানুষের কত না শখ থাকে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। আমার পাশে যে ছোট্ট মেয়েটিকে দেখছেন, তার বিশাল শখ সে বিশাল বড় একটি শিল্পী হবে। আসলে তার প্রতিভার প্রশংসা করতে হয়, তা আজকে তার প্রতিভাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটার আয়োজন করেছি। তা চলুন ভিউয়ার্স, আজকের আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। এই যে তুমি যে শিল্পী হবা, তোমার ভিতরে যে একটা প্রতিভা আছে, এই প্রতিভাটা মানুষের সামনে তুমি তুলে ধরতে চাচ্ছ, আসলে এটা কি তোমার কেউ বলেছে না, তুমি নিজে নিজে চেষ্টা করছো? নিজে নিজে চেষ্টা করছি। নিজে নিজে চেষ্টা করছো? তা তুমি আসলে কি পারো, গজল না গান? গজল। গজল? তা আমাদের দর্শকদের উপলক্ষে তুমি কি একটা গজল শোনাতে পারবা? জি। মন জিয়া মাটিকে নাগো এই দেশেতে হাই রে, প্রিয় নাবিলাউ গো ডাকি সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। মন যে আমার টিকে না গো এই দেশেতে হাই রে, সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। নাই কো টাকা নাই কো কড়ি, ঘরের কোণে রইলাম পড়ি, পারলাম না গো দিতে সালাম গিয়ে নবীর পাইরে, গিয়ে নবীর পাইরে। মন যে আমার টিকে না গো এই দেশেতে হাই রে, প্রিয় নাবিলাউ গো ডাকি সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। পারতাম যদি যেতে হেথা, জুড়াই তো প্রাণের ব্যথা, পাক মদিনার পথের ধুলি মাখতাম আমার গাই রে, মাখতাম আমার গাই রে। ডানা যদি থাকতো আমার, দেরি তবে করতাম না আর, উড়ে গিয়ে হাজির হতাম নবীজির রোজাই রে, নবীজির রোজাই রে। মন যে আমার টিকে না গো এই দেশেতে হাই রে, প্রিয় নাবিলাউ গো ডাকি সোনার মদিনাই রে, সোনার মদিনাই রে। প্রিয় দর্শক, তার অসাধারণ প্রতিভা আপনারা তো দেখতে পালেন।